আসসালামু আলাইকুম স্বাগতম আবারও একটি নতুন স্বপ্নের ব্যাখ্যায় মোহাম্মদ কাশিম যে স্বপ্নগুলো দেখেছেন ইতিমধ্যে তার অধিকাংশ স্বপ্ন সত্য হয়ে গেছে এবং বাকি যে স্বপ্নগুলো আছে সেগুলো সত্য হওয়ার পথে আপনাদের বিশ্বাস যদি থেকে থাকে তাহলে অবশ্যই তার স্বপ্নগুলো সম্পর্কে পড়ুন যাচাই বাছাই করুন এবং ভবিষ্যতে যে স্বপ্নগুলো সত্য হতে যাচ্ছে সেই স্বপ্নগুলো নিয়ে অধীর আগ্রহে বসে থাকুন ইনশাল্লাহ একদিন তার এই স্বপ্নগুলো সত্য হয়ে যাবে কারণ ইতিমধ্যে তার অনেকগুলো স্বপ্ন সত্য হয়েছে তো চলুন কথা না বাড়িয়ে তার পরবর্তী স্বপ্নের ব্যাখ্যাটি শুনে আসি তার পরবর্তী স্বপ্নের ব্যাখ্যা হল ইমরান খানের পদত্যাগ মোহাম্মদ কাশিম বলেন সাত নভেম্বর দু সালের এই স্বপ্নে আমি আমার বাড়ির সাথে আসি এবং সন্ধ্যা হয়ে গেছে আকাশে বিমান উঠছে হঠাৎ আমি দেখি একটি বড় বিমান পাকিস্তানের ভূমির উপর দিয়ে যাচ্ছে এবং এর নিচে একটি ছোট বিমান উঠছে তখন আমি বুঝতে পারি যে এখানে এমন কিছু হ্যাকার রয়েছেন যারা এই বিমানের সিস্টেম ধ্বংস করার চেষ্টা করছেন এবং তারা বিমানটিকে বিস্ফোরণ করলেন বিমানটিতে একটি জলে বিস্ফোরণ ঘটে এবং এর নিচের ছোট্ট বিমানটিকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে এবং আমি বলি যে এই ছোট বিমানটিকে কীভাবে বাঁচাতে পারে তবে এটি নিজেকে বাঁচায় এবং বড় বিমানটি মাটিতে বিধ্বস্ত হওয়ার সাথে সাথে লোকেরা চিৎকার শুরু করে যে এটি পাকিস্তানি জমিতে বিধ্বস্ত হয়েছে সুতরাং এর দায় ইমরান খান এর সরকারের উপরেই যায় কারণ এটি ইমরান খানের উপস্থিতিতে ঘটেছিল আমি দেখি যে ইমরান খান টিভিতে এসেছেন এবং এটির সাথে একমত হয়েছিলেন এবং বলেছেন যে কারণ আমি সেখানে থাকাকালীন এই বিস্ফোরণ ঘটেছিল তাই আমি পদত্যাগ করেছি এবং তারপরে ইমরান খানের সমর্থকরা বিচলিত হন এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং স্বপ্নটি শেষ হয় মোহাম্মদ কাশিমের স্বপ্নের বিষয়ে আপনাদের কোনো মতামত বা তর্ক বিতর্ক বা খারাপ কোনো মন্তব্য থাকলে অবশ্যই তার স্বপ্নগুলো আগে পড়ে আসুন এবং তারপর তার সম্পর্কে কমেন্ট করুন আর যদি তার স্বপ্নগুলো ভালো লাগে এবং সত্য মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ